হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো আলু চাট আলু সিদ্ধ না করেই আমরা আলু চাট বানাবো খুবই টেস্টি এবং খুবই চটপটার রেসিপি এবং খুব ঝটপট তৈরি হয়ে যায় চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হয় একটা আমি ফ্রাই প্যান নিয়েছি ইন্ডাকশানের হিট চালু করেছি মিডিয়াম ফ্লেমে তেল দিয়ে দেব। একটু বেশিই তেল লাগবে কারণ এটা আমাদের খুব লাল লাল করে ভাজতে হবে আলুগুলোকে এই কারণে তেল একটু বেশি দিচ্ছি কিন্তু ভাজার পরে তেল থেকে যাবে কড়াইয়ে তেল ভালো গরম হয়ে গেছে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেব আলু আমি কেটে ধুয়ে রেখেছি এই দেখুন এগুলো কাঁচা আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে যে কাঁচা আলু তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আর সাইজ আপনার পছন্দ মতো করতে পারেন এবার আমরা আলুগুলোকে ভেজে নেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে আমরা খুব বেশি লবণের ব্যবহার করব না একেবারে একটুখানি লবণ দেব। মোটামুটি ওয়ান ফোর্থ স্পুনের মতো লবণ দেব। দিয়ে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব হিট মিডিয়ামেই রাখবো যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ওপরেও খুব ভালো কালার এসে যায় লবণ খুব কমই দেব কারণ ওপর থেকে আমাদের লবণওয়ালা জিনিস অনেক বেশি অ্যাড করবো মানে সবগুলোতেই লবণ থাকবে যে সমস্ত সস চাটনি বা মশলা তো এই কারণে বেশি লবণ এর মধ্যে দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না হালকা লাল কালার এসে গেছে আরও লাল হতে হবে ভেতর পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু শিওর হয়ে নেবেন চেক করে নেবেন ভালোভাবে এ দেখুন বন্ধুরা আলু খুব ভালোভাবে গলেও গেছে আর ওপর থেকে কি সুন্দর একটা কালার এসছে পুরো লাল লাল কালার এসছে এবার আমরা আলুগুলোকে তুলে নিয়ে নেব একটা প্লেটে আর এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই হালকা গরম থাকলেও চলবে কোনো অসুবিধা নেই দেখুন কতটা তেল বেঁচে গেছে চাইলে আপনি আলুগুলোকে কিচেন টাওয়ালে বা কিচেন টিস্যুতে নিতে পারেন তাতে এক্সট্রা তেল আরোই কম হয়ে যাবে শুকে নেবে টিস্যু এবার একটা বল নিয়ে নিয়েছি আমি বলের মধ্যে আমরা এখন চাট বানাবো আলুগুলো হালকা গরম আছে মোটামুটি ঠান্ডা হয়েই গেছে হালকা গরম আছে আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোট ছোটো করে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমরা দেব টমেটো একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে রাখা সেটা দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি এর সঙ্গে দিয়ে দেব ধনে পাতা ওয়ান ফোর্থ কাপের মতো বা তার থেকে একটু কম দিলেও চলবে এগুলো হচ্ছে চীনা বাদাম আমি ভেজে রেখেছি এখান থেকে আমি কিছুটা দিয়ে দেব। এক মোট পরিমাণ দিয়ে দেব। চাইলে এটাকে স্কিপও করা যায় কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে আর এর সঙ্গে দিয়ে দেব আমরা লেবুর রস এক টি স্পুন মতো লেবুর রস দিয়ে দিলাম এর সঙ্গে দেবো আমরা ভেজে রাখা জিরের পাউডার হাফ টি স্পুনের মতো ভেজে রাখা জিরের পাউডার দিয়ে দিলাম এর সঙ্গে দিচ্ছি বিট লবণ ওয়ান ফোর্থ টি স্পুন বিট লবণ আর একেবারেই সামান্য সাদা লবণ এটা ওয়ান ফোর টি স্পুনের থেকেও কম দিয়েছি এর সঙ্গে আমরা দেবো চাট মশলা এক টেবিল স্পুন ভরে আমি চাট মশলা নিয়েছি এটা হচ্ছে টমেটো হট সস আপনি চাইলে টমেটো কেচাপও নিতে পারেন এক টেবিল স্পুন ভরে নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম এর সঙ্গে সঙ্গে আমরা দেবো এখানে চাটনি আমি তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছি যেটা চাটের জন্য মিঠি বা টক মিষ্টি তেঁতুলের চাটনি রেসিপিটা আপনি ওপর আই বটনে পেয়ে যাবেন এটা আমি এক টেবিল স্পুন ভরে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দেব চাইলে এখানে আপনি সবুজ চাটনিও অ্যাড করতে পারেন যেটা ধনিয়া পুদিনার যে চাটনি হয় বা হরি চাটনি বলে সেটাও অ্যাড করতে পারেন আমার কাছে সেটা এখন নেই রেসিপি আপনাকে দিয়ে দিয়েছি ওপর আই বটনে দেখে আপনি ট্রাই করতে পারেন ভালো করে মিলিয়ে নিয়েছি আর ভালো করে মেলানোর পরে আমরা এখানে সেব বা যাকে বলে ভুজিয়া বা চানাচুর যে কোনো একটা ওপর থেকে ছড়িয়ে দেবো নিজের পছন্দ মতো বেশি কম করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি অল্প একটু দিলাম দিয়ে হালকা মিশিয়ে নেব আর পরে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেব হালকা করে মিশিয়ে দেব। আর আমাদের আলু চাট সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে চলুন এটাকে সার্ভ করে নিই বন্ধুরা খুবই সহজ রেসিপি খুব ঝটপট তৈরি হয়ে যায় এবং আলুটা এখানে সিদ্ধ করারও দরকার নেই ডিরেক্ট আমরা ভেজে এরকম করে বানাতে পারি এতেও খেতে খুবই মজাদার হয় আর সিদ্ধ করা আলুতে যেরকম হয় তার থেকেও বেশি মজাদার এরকম বিনা সিদ্ধ করে ভাজা আলুতে হয় একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো ওপর থেকে কিছু চিনাবাদাম ছড়িয়ে দিলাম আমি ভেজে রাখা আর ওপর থেকে দিয়ে দেব আমরা ভুজিয়া বা সেও বা যে কোনো রকমের চানাচুর থাকলে সেটা আপনি দিয়ে দেবেন আমি চানাচুরই দিচ্ছি কিছু ধনিয়া দিয়ে দিয়েছি দেখুন আমাদের আলু চাট একেবারে তৈরি হয়ে গেছে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই